এনে দে হুমকি মারছে কেন আমার বাবা ধরছিল তুই এই নৌকার চমক দেখছিস না বলে তো আমরা সাডেনলি শুনলাম যে এখান থেকে কিছু লোক ঢুকছে পরে আমরা এখানে আসলাম আশা করতে গেলাম এখানে একটা মানুষ মারা গেছে নির্বাচন কেন্দ্রের 100 গজের মধ্যে হত্যাকাণ্ডকে আপনি 100 গজ না এটা 200 গজ হবে কিন্তু আমাদের তো এখানে লোকজন ছিল পর্যাপ্ত কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এত লোকজন থাকার মধ্যে কারা করলো এটা আমরা মানে প্রত্যক্ষদর্শী যদি একটু আমাদের সাহায্য করতো তাহলে ভালো হতো যে আমাদের হয়তো আমরা পেয়ে যাবো তদন্ত করে নাম পেয়ে যাবো আমরা ব্যবস্থা নেব কেন্দ্রে ভোট চলছে এবং ভোটের উপরে কোনো প্রভাব নেই আমাদের চারপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী আছে ভোট চলবে